আজকে এনটিএ নেটের বাংলা দ্বিতীয় পত্রের অন্য আরেকটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে সেই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে তুলে ধরছি। এই প্রশ্নপত্রটি এসেছিল 2016 সালের জুলাইয়ে। এটি বাংলার তৃতীয় পত্র, যেখানে রয়েছে মোট 75টি প্রশ্ন। তো এই 75টি প্রশ্ন সহকারে আমি উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের প্রথম প্রশ্ন, প্রথম তালিকায় কবিতার পঙ্ক্তি এবং দ্বিতীয় তালিকায় ছন্দ পরিচয় দেওয়া হলো। দুটি তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি বেছে নিতে বলা হয়েছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গিয়ে অপশন 4। এরপরের প্রশ্ন, নিচের চিহ্নগুলির মধ্যে যেটি প্রবোধচন্দ্র সেনের মতে অর্ধজ্যোতি লোপ বা পদজ্যোতি লোপের চিহ্ন, সেটি নির্দেশ করুন। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2, ঢেরা চিহ্ন। এর পরবর্তী প্রশ্ন, কেতকা দাসের মনসা মঙ্গল থেকে, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2। এর পরের প্রশ্ন রয়েছে, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকায় মেলানোর জন্য তো পর্ব এবং সেই অন্যদিকে তাদের তালিকার উক্তি দেওয়া রয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 4। অপশন 4 এটি সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, চেনামহল উপন্যাস থেকে এসেছে, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন 2। মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, দুইটি বিষাদপূর্ণ গল্প কিন্তু প্রভেদ কত? বাঙালি জীবনে রমণী গ্রন্থে যে দুটি গল্প প্রসঙ্গে নীরদচন্দ্র চৌধুরী এমন মত প্রকাশ করেছেন, সেই দুটি গল্প হলো। এর সঠিক উত্তরটি হবে অপশন 3, মেঘ ও রৌদ্র ও নষ্টনীর। এর পরের প্রশ্ন, চোখের বালি উপন্যাস থেকে, এর সঠিক উত্তরটি হবে অপশন 4। এর পরের প্রশ্ন রয়েছে, সারদা মঙ্গল কাব্যে উপহার অথবা গীতির রাগিণী ও তাল হলো। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 3। এর পরবর্তী প্রশ্ন, প্রদত্ত চারটি দৃষ্টান্তের মধ্যে কোনটিতে অর্ধজ্যোতি লোপ ঘটেছে চিহ্নিত করুন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 3। এর পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম সংস্করণের জন্মখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে এসেছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 3, রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন রয়েছে, রাজা ও রানী ও তার রূপান্তর তপতি থেকে চারটি চরিত্রের নাম প্রথম তালিকায়, দ্বিতীয় তালিকায় নাটকের নাম প্রদত্ত হলো, মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন 2। এর পরের প্রশ্ন, ভুয়াং নৃত্যের গান পশ্চিমবঙ্গের যে জেলায় প্রচলিত ছিল সেটি হলো। এর সঠিক উত্তরটি হবে অপশন 4, পুরুলিয়া। এর পরবর্তী প্রশ্ন, এর সঠিক উত্তরটি হবে অপশন 1। এর পরের প্রশ্ন, নিচে কৃষ্ণ চরিত অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো, শুদ্ধ উত্তর বেছে নিতে বলা হয়েছে। এর সঠিক উত্তরটি হলো গিয়ে অপশন 3। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন 3, সন্ধ্যা সঙ্গীত। এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ছন্দের হসন্ত হলন্ত প্রবন্ধের শিরোনামে ব্যবহৃত হলন্ত বা হলন্ত শব্দের সঠিক উত্তরটি নির্দেশ করুন। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন 2। এর পরবর্তী প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকা মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 2। এর পরের প্রশ্ন রয়েছে, এটিও একদিকের সঙ্গে আরেক দিক মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন 1। এর পরের প্রশ্ন, অ্যারিস্টটলের পোয়েটিক্সের থেকে, এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন 3। এর পরের প্রশ্ন, বাঙালি জীবনে রমণী, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 1। এর পরের প্রশ্ন রয়েছে, নিচে একটি মন্তব্য ও যুক্তি সঠিক উত্তর, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন 1। এর পরের প্রশ্ন রয়েছে, শুদ্ধ অশুদ্ধ মন্তব্য বেছে নিতে বলা হয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন 4। এর পরবর্তী প্রশ্ন,
রাজা ও রানী ও তপতী নাটকে সুমিত্রার শেষ সংলাপ ছিল যথাক্রমে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এক, অর্থব্যবেদ থেকে। এর পরের প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন থ্রি। এর পরবর্তী প্রশ্ন, লোককথার ভাষা প্রবন্ধটি রচয়িতা হলেন। এই প্রশ্নটির উত্তরটি হবে অপশন থ্রি, নির্মল দাস। এর পরের প্রশ্ন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে কাব্যে বায়রনের ম্যানফ্রেড এর প্রভাব লক্ষ্য করা যায় সেটি হলো। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এক, চিন্তা তরঙ্গিনী। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, আজকালকার পাশ্চাত্য লেখকরা কেমন যেন ঝিমিয়ে পড়েছেন একমাত্র এলিয়টের পরিণতির দিকে অগ্রসর। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি, সুধীন্দ্রনাথ দত্ত। এর পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব বসুর রামায়ণ প্রবন্ধ অবলম্বনে মন্তব্য ও যুক্তি দেওয়া হলো। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি, মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তিশুদ্ধ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, বিজয়গুপ্তের পদ্মপুরাণ থেকে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এক, ভাগবত পুরাণে। এর পরবর্তী প্রশ্ন, মেঘদূত কাব্যের অলকাপুরীর বর্ণনা প্রসঙ্গে বলেন্দ্রনাথ অন্য যে সংস্কৃত কাব্যটির উল্লেখ করেছেন সেটি হলো। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন থ্রি, রঘুবংশ। এর পরের প্রশ্ন রয়েছে, যেসব কবি প্রথম তালিকা এবং অপরদিকে দ্বিতীয় তালিকা এখানে মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি। এর পরবর্তী প্রশ্ন, এখানেও প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি। এর পরের প্রশ্ন, মধুসূদনের অমৃতাক্ষর ছন্দকে অমূল্যধন মুখোপাধ্যায় যে পরিভাষায় চিহ্নিত করতে চেয়েছিলেন সেটি হলো। এই প্রশ্নটিরও সঠিক উত্তরটি হবে অপশন থ্রি, অমৃতাক্ষর। এর পরবর্তী প্রশ্ন, এখানে প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এক। এর পরবর্তী প্রশ্ন, চৈতন্য চরিতামৃত থেকে শুদ্ধ ও অশুদ্ধ কতগুলো মন্তব্য। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরের প্রশ্ন রয়েছে, এখানেও শুদ্ধ অশুদ্ধ বেছে নিতে বলা হয়েছে। এই অপশন, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন চার। এর পরের প্রশ্ন, গৈরিক পতাকা নাটকে আগ্রার দেওয়ান ই আম এ যে দৃশ্যটি ঘটেছে সেটি হলো। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন চার। এর পরবর্তী প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকা মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন চার। এর পরবর্তী প্রশ্ন, রাজা ও রানী নাটকের যে দৃশ্যে সুমিত্রা পুরুষ বেশ ধারণ করেছে সেটি হলো। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন থ্রি। এর পরবর্তী প্রশ্ন, পুথির লিপিকরণ শুরু হয় 1, 2, 3, 4, 4টি অপশনের। সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের সন্ধ্যা কবিতার দ্বিতীয় স্তবকের দূর হতে কার পায়ে সারা ছত্রটির পূর্বপাঠ ছিল। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি, সহসা সুদূর হতে অমনি সে দেয় সারা। এর পরবর্তী প্রশ্ন, মুখ আছে তার মাথা নাই, পেট আছে তার পা নাই, ধাঁধাটির অর্থ হলো অপশন থ্রি, বোতল। এর পরবর্তী প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন এক। এর পরবর্তী প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে ভোলানো ছড়া প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এক, ভারতী পত্রিকায়। এর পরবর্তী প্রশ্ন, দেবেন্দ্রনাথ সেন এর যে কাব্যটি কিডস এর ওট টু ফেনি এর অনুসরণ আছে সেটি হলো। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন থ্রি, নির্ঝরিণী। এর পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু মিত্রের কমলে কামিনী নাটকে শেক্সপিয়ারের যে নাটক থেকে উদ্ধৃত আছে সেটি হলো। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এক। এর পরের প্রশ্ন,
ভারত চন্দ্রের অন্নদা মঙ্গল থেকে এসেছে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরবর্তী প্রশ্ন, মন্তব্য ও যুক্তি দেওয়া হয়েছে, সঠিক উত্তর বেছে নিতে বলা হয়েছে। এর সঠিক উত্তরটি হবে অপশন থ্রি। এর পরবর্তী প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল স্থাপনাপালার সৃষ্টিপত্তনের কাহিনী রচিত হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন থ্রি। এর পরবর্তী প্রশ্ন, মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এক, রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরবর্তী প্রশ্ন, দুদিকে মেলানোর জন্য বলা হয়েছে, তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি। এর পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এক, যশোদা। এর পরের প্রশ্ন, দেশি ভাষায় কহ তাহে তাকে পাঞ্চালের ছন্দে সকলে শুনিয়া যেন বুঝায় সানন্দে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি, দৌলত কাজী। এর পরের প্রশ্ন, এখানে শুদ্ধ অশুদ্ধ কয়েকটি মন্তব্য দেয়া হয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন চার। এর পরের প্রশ্ন, শুরু হবে আর এক ড্যাশ খেলা, এখানে শূন্যস্থানে যে শব্দটি বসবে সেই শব্দটি হলো অপশন থ্রি, লুপ্তিপণ। এর পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের উত্তর চরিত থেকে কতগুলো শুদ্ধ ও অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো, সঠিক উত্তর বেছে নিতে বলা হয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন চার। এর পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে এসেছে, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন চার, কানহ। এর পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে দানখণ্ডের 60 সংখ্যক পদে একটি চরণ হলো, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন দুই, তক্ষার অর্থাৎ তোমার। এর পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থের ছেলে ভুলানো ছড়া, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন চার, চারটি স্বতন্ত্র পাঠ আছে। এর পরবর্তী প্রশ্ন, ধাঁধা একদিকে প্রথম তালিকা দ্বিতীয় তালিকা, তো এখানে মেলানোর জন্য বলা হয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরবর্তী প্রশ্ন, নিচে যে লোকসঙ্গীতের ধারাটি উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত সেটি হলো, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরের প্রশ্ন, স্কটের ইভেল হো উপন্যাসের প্রভাব লক্ষ্য করা যায়, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরের প্রশ্ন, চর্যাগীতি 33 সংখ্যক পটটির তালতমোর ঘরনাহি পরবেশী ভিন্ন একটি পাঠ পাওয়া যায়, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন থ্রি। এর পরের প্রশ্ন, রাজর্ষি উপন্যাসের যে চরিত্রটি বিসর্জন নাটকে নেই তা হলো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন টু। এর পরের প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন থ্রি। এর পরের প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এক। এর পরের প্রশ্ন, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু, বিষ্ণু দে। এর পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় উপাদেয় মানসিক ভোজ্য কি এতদ্দেশীয় জনগণের রুচি অনুসারে এতদ্দেশীয় নিয়মে প্রস্তুত করা যাইতে পারে না, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরের প্রশ্ন, প্রদত্ত সংকেত অবলম্বনে রামমোহনের অনুদিত চারটি উপনিষদের কালানুক্রমিক বিন্যাস চিহ্নিত করুন, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন টু। এর পরবর্তী প্রশ্ন, উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে এসেছে, উজ্জ্বল নীলমণি গ্রন্থ কিন্তু এইবারও রয়েছে, তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এক। এর পরের প্রশ্ন, লুই সি আনাতে দেখলুম একটি তাজা ওক গাছ বেড়ে উঠেছে, রবীন্দ্রনাথের এই অনুবাদটি যে কবির তিনি হলেন, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন টু, উইটম্যান। এর পরবর্তী প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব বসুর সংস্কৃত কবিতা ও আধুনিক যুগ প্রবন্ধ অবলম্বনে নিচে একটি মন্তব্য ও তার সমর্থনের যুক্তি দেওয়া হয়েছে, প্রদত্ত সংকেত থেকে শুদ্ধাশুদ্ধি বিচার করে সঠিক উত্তরটি চিহ্নিত করুন, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন টু। এর পরবর্তী প্রশ্ন, প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হয়েছে,
এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন এক। আজকের শেষ প্রশ্ন, নিচে প্রাচীন মধ্য ভারতীয় আর্য থেকে কয়েকটি শুদ্ধ ও অশুদ্ধ তথ্য দেওয়া হলো, প্রদত্ত সংকেত থেকে উত্তরটি নির্দেশ করুন। শুদ্ধ অশুদ্ধ কয়েকটি লাইন তুলে দেওয়া হয়েছে, এখানে সঠিক উত্তরটি বেছে নিতে বলা হয়েছে, তো এর সঠিক উত্তরটি হলো অপশন চার। তো আজকের এই ভিডিওতে এতটুকুই বলার ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।